কি হলো, চুপ করে আছেন কেন? না, ভাবছি যে আপনার বন্ধু হঠাৎ করে এরকম কথা কেন বললো বলুন তো। উনি আমাকে বউয়ের সাজে দেখেছে। দূর, পুরো ভুল ভাল বুঝতে তো পারছেন এসব। আচ্ছা, ও আপনাকে কনের সাজে কিভাবে দেখবে আপনি বলুন তো? আমাদের বিয়ের আগে আপনি কখনো কনের সাজে সেজেছেন? না তো, তাহলে কি করে দেখবে? আপনিও না। ওডালিয়া, যা যা যা, ইন্দিরাকে নিয়ে আয়, ইন্দিরাকে নিয়ে আয়। স্থলে জলে বোন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। दुनिया में कितनी है नफरतें, फिर भी दिलों में है चाहते। दुनिया में कितनी है नफरतें, फिर भी दिलों में है चाहते। मर भी जाएं प्यार वाले, मिट भी जाएं यार वाले, जिंदा रहती है उनकी मोहब्बतें, जिंदा रहती है उनकी मोहब्बतें। I hate you, Bangla media. I hate you. But I love you. I love you, Bangla media. I love you. তুমি কোথায় ছিলে তুমি মনে করতে পারছো না? না, কি ব্যাপার আছে সোনা দিদি? আমি তো এলাম গিয়া এবারের কাটালে কলা, মানে যার যখন যেখানে দরকার পড়ে সেখানে আমি চলে যাই। যেমন আমার কর্তামা কইল যে, বংশী বাইরে দোল উৎসব হইব, মেলা লোকজন আইব, তাতে দেখভাল করানো লাগিয়া তুই কিন্তু ওখানে উপস্থিত থাকবি।
চাকরি থেকে বার করবো আমি। হাই যে কত দিনের মুন্ডু কাটন যাইব কে জানে। কি হয়েছে? একটু রঙিন হয়ে গেছে এই আর কি, আর কিচ্ছু কিছুই হয়নি দাদা ভাই, কিছুই হয়নি, কিছু হয়নি তো চাপ নিস না দাদা ভাই, স্নান করে লম্বা ঘুম দিলে তারপর দেখবি চঙ্গা হয়ে গেছে, তারপর দৌড়বে আমি বুঝতে পারছি না ওই মেয়েটা কেন এইসব কথা বলবে। শোন তোরা ওকে ওয়াশরুমে নিয়ে যা, তারপর আমি বরং বংশীকে। তারপর কি শাশুড়ি মা, ধীরে ছেলেকে মা হয়ে বুঝি স্নানটাও করিয়ে দেবেন? মানে কি ল্যাঙ্গুয়েজ সোহানা, শোন। আরে শুনুন না শাশুড়ি মা, আমাদের গ্রামের ওই পাড়ায় না একজন বসন্তদা বলে দাদা থাকতো, উনি দোলের দিন রং খেলতো কম কিন্তু একদম রঙিন রঙিন বোতলের জল না তুড়ি মেরে উঠিয়ে দিত। আর তারপর কি করতো জানেন, এই রাস্তায় সে রাস্তায় ঘুরে বেরিয়ে বেরিয়ে গান গাইতো, বসন্তে দোলা লাগলো লাগলো। বৈশাখী বৌদি হলো বসন্তদার বউ, আর বৈশাখী বৌদি এইটা বলতে বলতে এন্ট্রি করতো, বসন্তে এসেছে কাল বৈশাখী, দিন কাটাবি পথে বসে কি। আর আর তারপর কি করতে জানেন, তারপর এক বালতি জল নিয়ে পুরো বসন্তদার মাথায় ঢেলে দিত। আর যখন আমরা জিজ্ঞাসা করতাম কি তুমি জল ঢেলে দিলে কেন, তখন কি বলতে জানেন, বলতো যে কাপড় কাচার আগে না এরকম জলে ভালো করে কাপড় থুপিয়ে 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 নিতে হয়, তারপর শুরু হতো তোলাই ব্যাগ। ওইসব নেশা কোথায় নেওয়া হয়েছে তো? আর দেখুন আমি তো ওনার স্ত্রী, তাই ওনার নেশা ছোটানোর দায়িত্ব তো আমার, তাই না? না তোমার নয়, তুমি যাবে না ওকে নিয়ে স্নান করাতে, আর আমি যখন বলেছি না তখন না, না মানে না। ওকে দুঃখিত শাশুড়ি মা, দেখুন এতদিন ছেলে হয়ে ভাই হয়ে আপনারা ওনার সেবা করেছেন, আর এখন তো উনি স্বামী মানে আমার স্বামী, আর স্ত্রী হিসেবে আমার একটা কর্তব্য আছে, তাই ওনার নেশা তো আমি ছোটাবো। এই শোনো শোনো শোনো, আচ্ছা বংশটা ফ্যানটা ধরো, হ্যাঁ ফ্যানটা ভালো করে ধরো, বংশটা ফ্যানটা ধরো। কি রে কি ব্যাপার, হ্যাঁ ওকে ওভাবে ওরা নিয়ে চলে গেল, তুই কিছু বলতে পারলি না, তুই আটকাতে পারলি না? আর কি কি আটকাবো মা, তোমরা যে এরকম কড়া সিকিউরিটি রেখেছিলে, পেরেছো কিছু আটকাতে? পেরেছো এই রাজদীপ দাসকে আটকাতে? মানে মানে রাজদীপ আজকে আমাদের বাড়িতে এসে আমার রুমে এসে আমাকে রং লাগিয়ে দিয়ে গেছে, জাসি মম হোয়াট ইয়েস, আর আমাকে চ্যালেঞ্জ করেছে, ও আমাদের ধ্বংস করে ছাড়বে। কি ধ্বংস করবে? আমাদের ধ্বংস করবে? হাউ ডিয়ার, ইস কি অবস্থা, একদম হুশেই নেই। আরে বাবা এইসব জিনিস খাওয়ার আগে তো একটু বুঝে শুনে খেতে হয় নাকি? এ বাবা, আরে বাবা রে বাবা, আসুন এদিকে, একদম শক্ত সামর্থ্য ক্যাটমেরে চলা লোকটা নিজের পায়ে হাঁটতেই পারছে না। আপনার আর আমাদের গ্রামের বসন্তদার মধ্যে এখন কোনো পার্থক্য নেই। আরে চলুন আস্তে, সাবধানে সাবধানে।
অনেক হয়েছে, কি বলে মনে রাখতে পারে না, আমার বেশি বেশি বক। বাংলা মিডিয়াম সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।